সুপ্রভাত বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে, আর পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো ঘুম থেকে উঠে আগে শীতের ড্রেসখানা শরীরে লাগিয়ে নিলাম। দেখবে ঠান্ডার মধ্যে যদি কানে মাথায় পেছানো একটা কোনো কিছু না থাকে না, তাহলে যেন ঠান্ডার পরিমাণ আরও বেশি লাগে। সেই বিছানা থেকে নেমে যে ঠান্ডার ড্রেসগুলো পরবো সেটাই যেন আর পারছি না, জানো তো। তারপর দেখবে শীতকালে কাজের মধ্যে থাকো, অতটা কিন্তু ঠান্ডা লাগে না, আর কাজ না করে বসে থাকো, তারপরেই দেখবে ঠান্ডার পাহাড় যেন শরীরের মধ্যে এসে বাসা বাঁধে। আমার তো সেরকমটাই মনে হয়। তো আগে ঘুম থেকে উঠে বিছানা থেকে নেমে যে আমি মানে হাউস কোট আর মাফলারটা পেঁচিয়ে নেবো শরীরের মধ্যে, সেটা যেন আমার দ্বারা আর হচ্ছে না। তারপর তো এই কাজে এখন লেগে পড়লাম, ঠান্ডা লাগলেও ঘুম থেকে তো উঠতেই লাগবে, কারণ সংসারের কাজ বাজ তো আছে বলো, একার সংসার যেহেতু আমাকে তো কাজগুলো সারতে লাগবে। আর আজকে এই ঘরটা আগে গুছিয়ে তারপর রান্না করে যাব, কেন বলো তো, আজকে সকাল সকালই আমি ঘুম থেকে উঠে পড়লাম, তাই আগে এই ঘরের কাজটা শেষ করে তারপর রান্না করে যাব। না হলে তো আমার সকালবেলা উঠেই মানে এই ঘরে একবার গুছিয়ে নিই, তারপর আবার ওই ঘরে গিয়ে কাজ মানে রান্না বসাই, আবার এই ঘরে আসি, এরকমটা করে আমি করি। যেহেতু বর মানে সকাল সকাল খেয়ে দোকানে যায়, তাই আমার সকালবেলা একটু তাড়াহুড়ুই থাকে। তো দুদিক ব্যালেন্স করি না আমি এভাবে চলি। আজকে একটু সকাল সকাল উঠে পড়লাম বলে তো এই ঘরটা আগে গুছিয়ে নিচ্ছি। তো বিছানাপত্র তো গুছিয়ে নিলাম, আর শীতকালের বিছানা গুছাতেও দেখবে অনেকটা কিন্তু সময় লাগে। তারপর বিছানাটা ঝাড়ও দিয়ে নিলাম। এবার এই যে দেখো ড্রেসিং টেবিলটা এখন একটু মুছে নিচ্ছি, এমনিতে ক্লিনই আছে, যেহেতু আমি এগুলো একদিন দুদিন বাদে বাদে এভাবে মানে মুছামুছি করে রাখি, অতটা আর খাটুনি হয় না। তো সেই একটু মুছে নিলাম, আর এদিকে দেখো পাঁচটা মডুলার ড্রয়ারটাও মুছে নিলাম। আর জলের বোতলটা সবসময় এই জায়গাটাই থাকে, তো যেহেতু আমাদের রাতে ঘুমানোর সময় তোমাদের দাদাভাই একটু মানে নিচে নামিয়ে সাইডের মধ্যে রাখে, যাতে ঘুম থেকে মানে অনেক সময় জল পেশল অতটার মানে ওইখান থেকে না নিতে লাগে নেমে। তাই এবারে সোফাগুলোও দেখো কাল রাত্রিবেলায় একদম গুছিয়ে টুছিয়ে রেখেছিলাম, আর এদিকে এই যে ফুলের এটাকেও ঠিকঠাক করে জায়গা মতো রেখে দিলাম। তো এই সাইডগুলো একটু মুছে নিচ্ছি, অনেক সময় তো জল ছিটা পড়ে তো, আর মাটিগুলো যেন পড়ে আসে, তো সাইডগুলো একটু মুছে দিলাম। আর এই যে দেখো সুপার কুশনটা ঠিক করে এবার এখন সুকাশটা মুছে নিচ্ছি। তের ছোটো দিনের বেলা তো কীভাবে যে সকাল গড়িয়ে দুপুর চলে আসে না বোঝাই যায় না কিন্তু। তো আমি সবসময় চেষ্টা করি কাজগুলোকে একটা টাইমের মধ্যে শেষ করতে, কারণ টাইম মাফিক যদি কাজটা না হয় না আমার আবার ভালো লাগে না, দেখবে নিজেও একটু রেস্টও করা যায় না টাইমের মধ্যে কাজগুলো শেষ না করতে পারলে। তো তাই একটু চেষ্টা করি সকাল সকালে উঠারই। তারপরেও কী বলো তো, আমি আবার একটু সকালবেলায় ঘুমপ্রেমী, মানে আমার রাত্রিবেলায় মানে লেট করে ঘুমালেও কিছু হবে না, রাত্রিবেলায় না আমার বিছানায় মানে শোয়ার সাথে সাথে যে ঘুম চলে আসবে এরকমটা হয় না। আমি কিন্তু মোবাইলের কাজ কিন্তু রাত্রিবেলায় করি না, আমি সন্ধ্যার দিকে বসে করে রাখি, আর মাঝে মধ্যে যদি আমি রাত্রিবেলা করি খুব কমই, আমি সন্ধ্যার দিকে বেশিরভাগ করি। তো সেই রাত্রিবেলা তারপরেও আমার ঘুম আসবে না, কেন জানি এরকমটা হয়। তো তাই আমার না সকালবেলার দিকে ঘুমটা একটু চাপে। তারপরও শীতকালের বেলা ছোটো দিনের বেলা বলে মানে একটু ইচ্ছে করি সকাল সকাল, কষ্ট হলেও মানে সকাল সকাল ওঠারই চেষ্টা করি, না হলে তো সংসারের কাজগুলো টাইমের মধ্যে শেষ করতে পারবো না বলো। তো আজকে একটু সকাল সকাল উঠে পড়লাম বলে এই যে এই ঘরের কাজটাকে শেষ করে নিচ্ছি। তো এদিকে দেখলে সমস্ত কিছু মোছামুছি করে নিয়েছি, অতটা নোংরা হয়নি যেহেতু দুদিন বাদে বাদে মোছামুছি করি আমি। তারপরেও প্রত্যেক দিন, কারণ ঘরটার ঝাড় দিলে তো ধুলোবালি গিয়ে জিনিসপত্র উপর পড়বে, তো সেহেতু চেষ্টা করি একদিন দুদিন বাদে বাদে আমি সমস্ত কিছু মোছার। কী বলো তো, এভাবে না এক দুদিন বাদে বাদে যদি আমরা মোছামুছি করে রাখি না, তাহলে আমাদের কিন্তু অতটা কষ্ট হয় না। তো এবারে দেখো এই যে আমি এখন ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, আর ও ওইদিকে মুখ টুক ধুয়ে সকালের টিফিন করে ও চলে গেলো ওইদিকে আবার বাজার করতে। আর এই যে এখন আমি গিয়ে আগে মুখটা ধুয়ে নেবো, তো তার আগে এখন চুলটা আশ্রে নেবো, দাঁড়ো বাইরে থেকে গিয়ে আমি চুলটা আশ্রে আসি। তো এই যে দেখো এখন আবার চুলটা বেঁধেও নিচ্ছি, চুলের না আমার তো কার্লি চুল, যা জোট বেঁধে থাকে না তো, আর এত পরিমাণে আমার চুল উঠে, তো সে বাইরে গিয়ে চুলটা আশ্রে এই যে দেখো এখন চুলটাও বেঁধে নিয়েছি। আর আমার কাজের সময় না একদম যদি চুলটা একটু উপর করে না বাঁধি আমার যেন ভালো লাগে না চুল পড়ে থাকলে শরীরের মধ্যে। তারপর এই যে মুখ টুক ধুয়ে এদিকে এসে দেখো আমার জন্য গরম জলও করে নিয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাই এদিকে ব্রেড শেখে, ও ব্রেড খেয়ে গেলো, ও আজকে চা খায়নি, ও বলছে চা খাবে না। তো এই যে এদিকে দেখো জল কিন্তু আমি এখনও খাইনি, খাবো, তার আগে ভাবলাম যে বারটা বসিয়ে দিই, কারণ ও আবার বাজার নিয়ে চলে আসবে। আর আজকে সকালবেলা যেহেতু আমি ওই ঘর পরিষ্কার করলাম, তাহলে তো আমার এখানে কিছুটা সময় গেল, তো এখন যদি রান্নাটা না বসে না তাহলে ও আবার খেয়ে দোকানে যেতে পারবে না। তো বারটা হয়ে যা, তাহলে একটা কোনো কিছু ওকে ভাজি টাজি বা ডিম অমলেট একটা কোনো কিছু করে দিলে ও খেয়ে যেতে পারবে। এখন না নিজের মানে চিন্তাটা আসে না যে নিজে আগে খেয়ে নিই তারপর কাজবাজ করবো, এরকমটা যেন আসে না। বিয়ের আগে না একটা সময় দেখবে নিজে কীভাবে নিজের মানে
মানে চুলের ইয়ে করবো, কীভাবে নখের ইয়ে করবো, নিজে আগে টিফিন খেয়ে নিই, তারপর মানে সেই রকম শুধু নিজের প্রতি যেন চিন্তা ভাবনাটা থাকতো। আর বিয়ের পর দেখবে মানে যেন সংসারের চিন্তা ভাবনাটা আর সবার চিন্তা ভাবনাটা যেন মানে মাথার মধ্যে আগে আসে, যে নিজের কিন্তু টিফিন পরে আসে, দেখো এখনও কিন্তু খায়নি, সে ও খেয়ে যাবে, ও যদি আবার না খেয়ে যেতে পারে বাট্টা না বসালে এখন, তাই বাট্টা বসিয়ে দিলাম। তারপর এদিকে সমস্ত কিছু তো আমার কাটাকুটি করাই আছে, আগের দিনকে দেখলে আমি কাটাকুটি করে ফ্রিজে রেখে দিয়েছি, তো দেখলেই আমার সকালবেলায় কতটা কাজে গিয়ে রইলো। তো এখনও কিন্তু টিফিন করে নিয়ে করবো, তার আগে ভাবলাম এগুলো পেস্ট করে নিই, আবার যদি কারেন্ট চলে যায়। তো এরকম করে না, মাঝে মধ্যে এক দুদিন হয়েছিল, তারপরেও বিশ্বাস নেই, সে আমাকে আবার শিলনোড়ায় বেটে এগুলো করতে লাগবে। তাই তো এদিকে দেখো ও বলেছে চিকেন নিয়ে আসবে, তার জন্য এদিকে আমি এখন মানে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপর রসুন আর আদা নিয়ে নিয়েছি, তারপর কুটুগুলো এখন ফ্রিজে রেখে দেব। তো তার আগে দাঁড়াও মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে নিই, তো মশলাটা করে তারপর না হয় আমি টিফিনটা করব। এই যে বললাম না আমাদের মেয়েদের জীবনটাই দেখবে এরকম, বিয়ের আগে একরকম থাকবে আর বিয়ের পর দেখবে সববারই যেন একটা সংসারের চিন্তা, সংসারের ওই কাজটা কখন করবো, ওই কাজটা টাইম মতো হবে কি না, বর খেয়ে যেতে পারবে কি না, ওর কোনটা পছন্দ, সবসময় দেখবে ওটাই যেন মাথায় কাজ করে। তো এই যে দেখো সমস্ত কিছু এখন ধুয়ে একদম গ্রাইন্ডারটার মধ্যে নিয়ে নিচ্ছে, ছোটোটাই নিলাম এটার মধ্যে হবে, কারণ পেঁয়াজ তো আর আমি ইয়ে করবো না, পেস্ট করবো না, তাই আর পেঁয়াজটা এখনও কাটা হয়নি, পেঁয়াজটা কাটবো। তো তার আগে ভাবলাম যে মশলাটাকে করে নিই, তারপর না হয় পেঁয়াজটা কাটবো। তো এদিকে দেখো এই যে আমার সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, এবারে চলো মশলাটা পেস্ট করে নিই। আজকে আমারই চিকেনটা রান্না করতে লাগবে, কারণ মঙ্গলবার হলে না তোমাদের দাদাকে বলি চিকেনটা রান্না করার জন্য, যেহেতু ও বাড়িতে থাকে, আজ তো আর মঙ্গলবার না, তো আমাকেই চিকেনটা রান্না করতে লাগবে একদম। তো সমস্ত কিছু তো একদম রেডি করে নিয়েছি মশলা টশলা করে, আর তার আগে কালকে এই আলু আর লাউয়ের বাকলাগুলো না সেদ্ধ করে রেখেছিলাম, তো এগুলো আর মানে ভাজা হয়নি কালকে, তো তাই ভাবলাম যে না এগুলো ভাজি করে নেই, তাহলে ও সকাল সকাল এই ভাজিটা দিয়ে খেয়ে যেতে পারবে, ভাত তো নামিয়ে নিয়েছি। তো দেখো আলু লাউর বাকলাগুলো আগে সেদ্ধ করে রেখেছিলাম, এর মধ্যে এখন হলুদ গুঁড়ো আর নুন দিয়েছি আর একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, তো এবারে এগুলো এখন ডেকে রাখবো, মানে ডেকে এগুলো আর একটু সিদ্ধ হয়ে যাক, মানে অতটা তো আমি সিদ্ধ করিনি, একটু ভাপ দিয়েছিলাম অতটুকুই। চলো এবার এটা ঢাকা দিয়ে তারপর আমি গিয়ে টিফিনটা করি। তোমাদের এখানে ঠান্ডাটা কীরকম পড়ছে কমেন্ট করে আমাকে বলো তো, আমাদের এখানে তো এখন না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা দিচ্ছে, তো মাঝখানে কতদিন যাবত রোদ দিয়েছিল, তারপর আবার মাঝখানে কুয়াশা, এখন আবার রোদ দিচ্ছে। তো দেখবে শীতকালে রোদ না আসলে না কোনো কিছু যেন ভালো লাগে না, মানে শীতকালে দেখবে সবার মানে একটা যেন রোদের জন্য সবাই অপেক্ষা করে থাকে, আর তার মধ্যে যদি এরকম কুয়াশা দিয়ে থাকে যা কষ্ট হয় শীতের মধ্যে, তো এখন আবার যাক মানে রোদই দিচ্ছে আমাদের এখানে। তারপর টিফিন টিফিন করে এদিকে দেখো এখন আমি আলুটার পেঁয়াজটা কেটে নেবো। এখন আমার না চিকেন আর আলু খেতে এত পরিমাণে ভালো লাগে, আমার এমনিতে আলু খেতে ভালো লাগে জানো তো। তো এদিকে দেখো আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর তোমার দাদা দাদার জন্য আসতো তিনটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, তিনবেলার জন্য তিনটা পেঁয়াজ, তিনবেলা কি সকালে থেকে হওয়া হবেই না, ভাজি দিয়ে ও খাওয়া দাওয়া করে চলে যাবে, তাই তারপরও তিনটা দিয়ে রাখলাম। আর এদিকে পেঁয়াজটা ধুয়ে নিয়েছি আর মশলা তো করাই হয়ে গেছে, তো এবারে এদিকে ও চিকেনটা নিয়ে চলে আসলো। এই যে দেখো এখন আমি চিকেনটা ধুয়ে নিচ্ছি, এই চিকেন ধুতে গেলে না আমার যা সময় লাগে, আমার এমনি তো চিকেন মানে ধুবো যে আমি একটা একটা করে, এই যে দেখো ট্যাপ চালিয়ে আমি এইভাবে ধুয়ে নিচ্ছি, অনেকটা সময় লাগবে, ফার্স্টে আমি একটা একটা করে ধুয়ে নেবো, তারপর আবার ভালো করে তিন চারবার ধুবো। আমার না চিকেন ঠিকঠাকভাবে মানে যে কোনো মাংস ধোয়া দেয় না হলে আমার যেন ভালো লাগে না, ঠিকঠাক যাতে মানে পরিষ্কারটা না হলে। আর এদিকে একটা বক্স নিয়ে নিলাম, কারণ অতগুলো চিকেন আমাদের লাগবে না, শুধু তো দুবেলার দুপুরের আর রাতের জন্য তাই। আর এই যে দেখো বড় কড়াটার মধ্যে না ভাজিগুলো করে নিচ্ছি, কারণ ওই কড়াটার মধ্যে যেন আমার নাড়তে চাড়তে অসুবিধা হচ্ছিলো তাই। এবারে দেখো আমি বাসনকোসনগুলো মেজে নিচ্ছি, তো ভাজিটা নামিয়ে নিয়েছি, নামিয়ে চিকেনটা বসিয়ে তারপর এখন বাসনকোসনগুলো মাজছি। আর আমার ঘরে দেখো কী পরিমাণে বাসনটা পড়ে প্রত্যেক দিন জানো তো, মাঝে মধ্যে মনে হয় একটু একটু বাসন পড়ে, না হলে বেশিরভাগই আমার ঘরে বাসনের একদম ঝাঁক পড়ে, জানি না আমার হাতে কি বাসনটা একটু বেশি পড়ে নাকি। আমি না কোনো কিছু একটা নিলাম তো, যে একটা সবজি কাটলাম ওই বাসনটা আবার এমনিতে ধুয়ে রেখে দেবো, সেটা যেন আমার ভালো লাগে না, তো আমি একদম যখনই বাসনটা ইউজ করব একদম মেজে ঘষে তারপর গিয়ে বাসনটা আবার জায়গা মতো রাখবো, না হলে আমার কীরকম জানি লাগে। তো আজকে তো সকালবেলায় ওই ঘরের
মানে বেডরুমটা একদম ক্লিন করে নিয়ে নিয়েছি সকাল সকাল, যেহেতু ঘুম থেকে উঠলাম, না হলে তো অন্যদিন রান্না বসাই আবার ওইদিকে গিয়ে কাজ করি। তো আজকে সকাল সকাল উঠে পড়াতে একদিকে ভালোই হয়েছে, একদম বেডরুমটা 30 মিনিটের মধ্যে একদম পুরো ক্লিন করে নিয়েছি। তারপর তো দেখলেই রান্নাঘরে এসে কী কী করলাম, আর এদিকে দেখো আমার চিকেনের গা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। তো আলুটা এখনও দেইনি, আলুটা দেবো, একটু বাদে দেবো, আর একটু কষিয়ে নিই তারপর। আলুটা তো মানে আগে তো ভেজে নিয়েছি, মানে মোটামুটি সেদ্ধ করে আছে, লাস্টে একটু ঝোল দিয়ে এখন কস্তুরি মেথিটা দিয়ে একটু কষিয়ে ঝোলটা দিয়ে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো এবারে দেখো এদিকে চিকেন হচ্ছে, আর আমি এদিকে এখন ফিল্টারটা মুছে নিচ্ছি, আর এদিকে ফিল্টার মুছে এবারে চলে আসলাম ফ্রিজটা মুছতে। প্রত্যেক দিন এভাবে মোছামুছি করে রাখলে না সমস্ত জিনিসপত্র দেখবে একদম নতুনের মতো ঝকঝক চকচক থাকবে। তো আমি সবসময় চেষ্টা করি এভাবে মানে মুছে রাখার, সকালে পারলাম না তাহলে বিকেলে করব, এইভাবেই আমি কাজগুলো করি। তো এবারে দেখো এই নিচটাও একটু মুছে নিচ্ছি, আর ধনেপাতা দেখো বের করে রেখে দিয়েছি, তো সেই ঝোলটা তো দিয়ে দিলাম নামানোর আগে ইয়ে করে নেবো, ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেবো। শীতকালের চিকেন, ধনেপাতা যদি না হয় না চিকেন না, শীতকালের যে কোনো সবজির মধ্যে ধনেপাতা না দিলে যেন সেই তরকারির টেস্টটা সেই লেভেলের আসে না, তাই ধনেপাতাটা তো দিতে লাগবেই। তো দেখলে এই জায়গাটা মুছে নিয়েছি, এবারে আসলাম পাখাটার কাছে। এই যে পাখাটা না মানে শীতকাল আসার শুরুতেই একদম পুরো পাখা একদম পলিথিন পেঁচিয়ে একদম তোমাদের দাদাভাই এখানটা এনে রেখে দিল, তাহলে না একটা পলিথিন লাগানো থাকলে এই যে ভেতরটার মধ্যে আর নোংরা টোংরা পড়ে না, কারণ সে তো আবার গরমকাল আসলে ইউজ করবো। এইভাবে খোলামেলা রাখলে ঘরের তো মানে ধুলোবালি আছে সমস্তটা তো এটার মধ্যে গিয়ে পড়বেই, তো তাই তোমাদের দাদাভাই এভাবে কাপড় বেঁচিয়ে রাখলো। তো তা আমি ভাবলাম যে না এটাকে একটু মুছে মাছে তারপর আরেকটা কাপড় দিয়ে বেঁধে রাখি। তো এই যে দেখো একটা ছোটো কাপড় নিয়ে আসলাম, এই যে তো এটা দিয়ে এখন একদম পুরো বেঁধে রাখবো, তাহলে কাপড়টা মানে কাপড়ের উপরে নোংরাটা পড়বে, কাপড়টা ঝেড়ে ধুয়ে নিলে হবে, পাখাটা একদম ঠিকঠাকই থাকবে। ওই ঘরে তো আর জায়গা নেই, তাই এই ঘরে এনে এটাকে রাখতে হচ্ছে রান্নাঘরে এনে। আর এই যে দেখো একদম পাখাটাকে ডেকে ঢুকে একদম গিট দিয়ে রেখে দিয়েছি। তো রান্নাবান্না সমস্ত কিছু শেষ, তারপর চলে আসলাম ছাদে। এই যে সকালবেলায় আমার কম্বলের উষার, তারপর মশারি, আর তোমাদের দাদাভাইয়ের এই সোয়াটার, এগুলো ধোয়া হয়েছিল, তো এগুলো এখন একটু উল্টে পাল্টে দিতে আসলাম, কারণ দেখবে রোদের মধ্যে না কাপড় দিয়ে রাখলে যদি না উল্টে পাল্টে দেই না সেই কাপড় কিন্তু শুকাবে না, তো কাপড়গুলো উল্টে পাল্টিয়ে দিলে দেখবে কাপড়গুলো চট জলদি শুকিয়ে যায়। তো কম্বলের নিচটা ভিজা ভিজা রয়েছে, না হলে মাঝখানের জায়গাটা শুকিয়ে গেছে, আর মশারি তো শুকিয়ে গেল, মশারিটা এখন ঘরে নিয়ে যাব। আমাদের এখানটায় না অতটা মানে রোদটা লাগে না ঠিকঠাকভাবে, আর রোদটা যখন আসবে সেই 2-3 ঘন্টার জন্য থাকবে, ভালোভাবে রোদটা লাগে না, তাই ছাদে দিলাম। তো এদিকে সকালের খাওয়া দাওয়া তো করে নিয়েছি ছাদ থেকে এসে, এদিকে দেখো আমার জন্য বসিয়ে দিলাম গরম জল, আর এই বললাম না রোদ দেখে, এই যে দেখো আমার ল্যাপটপ একদম বাইরে বের করে দিলাম, কারণ সেদিন যখন ল্যাপটপ বের করলাম না রাত্রিবেলায় বের করা হয়েছে, তো রোদে দেওয়া মানে রোদে আর লাগানো হয়নি, তাই একটু রোদে বের করে দিলাম। তারপর ভাবলাম গরম জলটা যখন হচ্ছে আমার বাড়ির গাছের ফুলগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখলে চন্দ্রমল্লিকা ফুলগুলো সাদা, কী ভালো লাগছে দেখতে। আর এদিকে এ ফুলটার কী নাম আমি জানি না, এ ফুলটাও কালারটা আমার খুবই ভালো লাগে। আর এই যে দেখো এটা একটু সাদা আর আকাশের মধ্যে ফুলটা ফুটেছে, দেখো এই ফুলটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। চন্দ্রমল্লিকা ফুলগুলো না অনেক দিন যাবত থাকে, এমনিতে গাঁদা ফুলগুলো তো কিছুদিন ফুটেই একদম কীরকম হয়ে থাকে। এই যে দেখো এখানটায় আবার আরেকটা গাছ আছে, এটার মধ্যেও বেশ কয়েকটা ফুল ফুটেছে চন্দ্রমল্লিকা, তো সাদা হয়েছে দুইটা, একটা আকাশি আর একটা এরকম খয়েরি খয়েরি টাইপ। তো এটা আমার বাথরুমের সাইড দিয়ে, এটা না মানে একটু রোদটা একটু কম লাগে বলে এখানে ফুলটা ঠিকঠাকভাবে বড় হয়নি, তো যাক শেষমেশ তো ফুটলো। তো দেখলে আমার বাড়ির গাছের ফুলগুলো, তো আরেকটা ফুল আছে এই যে দেখো, এটা দেখতে কিছুটা সূর্যমুখীর মতো, তো সূর্যমুখী না কারণ সূর্যমুখী তো মাঝে মাঝখানে আবার কালো থাকে, তাই তো দেখলে আমাদের বাড়ির ফুলগুলো। তারপর এদিকে তোমাদেরকে ফুলগুলো দেখিয়ে স্নান করে চলে আসলাম এখন পুজো দিতে, তো চলো এবারে আমি পুজোটা দিয়ে নিই।
পুজো দেওয়া কমপ্লিট, তারপর চুলটা আসছে সিঁদুর টিঁদুর পরে। এবারে চলে আসলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে। এই যে আমার নখগুলো দেখলেই, মানে রান্নাবান্না করি তো, তো সে হলদি টলদি লাগে, নখগুলো যেন কীরকম একটা হয়ে আছে, তো তাই একটু লেবু নিয়ে নিলাম। লেবু নিয়ে নখগুলো দেখো ভালো করে একদম ম্যাসাজ করে নিচ্ছে লেবুটা দিয়ে, তাহলে নখের মানে নখগুলো না অনেকটা পরিষ্কার হয়ে যায়। তোমরা এভাবে করো, দেখবে আমরা যেহেতু রান্নাঘরের কাজ করি না, আমাদের দেখবে নখের কিন্তু অবস্থা কীরকম হয়ে থাকে কালারগুলো। নেলপালিশ থাকলে যদি অতটা হয় না, নেলপালিশের উপরে দাগটা পড়ে, তো আমার মানে হাতে সেদিন মানে নেলপালিশ ছিল না রাত্রিবেলা, তো সকালে তো কাজ বাস করলাম, রান্নাবান্না করলাম, তো সেই তো লাগলো, তো সেই তাই একটু লেবু দিয়ে একদম নখগুলো একটু মানে মেজে ঘষে নিচ্ছি, তো দেখবে একদম ঝকঝকে হয়ে যায়। আর এমনিতেও আমাদের নখের জন্য খুব ভালো। তো এই যে দেখো একদম ভালো করে নখগুলো ক্লিন করে নিয়েছি। অনেক নেলপলিশ পড়লে না, নেলপলিশটা উঠালেও দেখবে কীরকম যেন একটা দাগ পড়ে থাকে, আমি বুঝি না কেন এরকমটা হয়। আবার অনেক নেলপলিশ দেখবে উঠালেও একদম নখগুলো একদম পরিষ্কার থাকে, জানি না এরকমটা কেন হয়। তো দেখলেই তো নখগুলো পরিষ্কার করে। তারপরে যে বাইরে থেকে এখন ল্যাপটা নিয়ে চলে আসলাম, এই ল্যাপটা গা দিয়ে ঘুমোতে না যা ভালো লাগবে। দেখবে শীতকালে বিছানার পত্র যদি রোদে দেওয়া যায়, সেই বিছানার মধ্যে ঘুমাতে যেন আলাদাই একটা আরাম লাগে। আর গরমকালে হলো তো বাব্বা এত পরিমাণে রোদ দিবে না, গরমকালে হলে না আমাদের এখানে কাপড় যে কয়বার ধুয়ে কয়বার শুকানো যাবে, কিন্তু শীতকালে আমাদের এখানে এই সাইডটা দিয়ে রোদটা যেন ঠিকঠাক লাগে না। গরমকাল আসলে বারান্দার মধ্যে যাওয়াই যায় না দুপুরের দিকে, এত পরিমাণে রোদ দিই। তো ল্যাপটা রোদ থেকে এনে একদম গুছিয়ে গাছিয়ে নিয়েছি, আর আমার ঘরটা তো দেখলেই গুছানো গাছানো সমস্ত কিছুই ঠিকঠাকই আছে। আবার একটু বালিশটা ঠিকঠাক করে নিলাম। এবারে চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘরে এসে দেখো এই যে সকালবেলা যা সমস্ত বাসনকোসন ধুয়েছি, এবার এগুলো গুছানোর পালা। আর ফ্রিজ থেকে বের করে নিয়েছি একটা শসা, কারণ দুপুরে খাওয়া দাওয়া হবে, আর তোমাদের দাদাভাই বলছে ও চলে আসছে। আর আজকে দেখলেই সকাল থেকে আমি কী কী করলাম। তো আমার আজকের ব্লগটা কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর অনেক অনেক ভালো লাগলে তোমাদের পরিবার পরিজনদের বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করে দিও ভিডিওটা। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, আমার ভিডিওটা প্রথমবার দেখে থাকো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে থাকা অন্য নোটিফিকেশনটা একটা ছোট্ট করে ক্লিক করে দেবে, যাতে আমার প্রতিদিন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের এখানে চলে যায়, তাহলে তোমাদের কষ্ট করে আর খুঁজে আমার ভিডিওটা দেখতে লাগবে না। তো এই যে দেখো এবারে বাসনকোসন সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, তো এবার একদম পুরো বলটা খালি করে নিয়েছি, কারণ এখন তো আবার দুপুরে খাওয়া দাওয়া হবে, বাসনকোসন তো আবারও পড়বে। তাই তো শশাটা কাটবো, তারপর মনে হলো যে না আগে একটা কাপড় নিয়ে এসে এই জায়গাটায় পাতি, কারণ এই জায়গাটা তো সকালে একবার মুছলাম, এখন যদি এভাবেই কেটে নিয়ে নেয় আমাকে আবার এই জায়গাটা মুছতে লাগবে। মুছবো তো শিওরই, কিন্তু এখন যদি কোনো কিছু না দিয়ে মুছি না মানে কাটি না, তাহলে দেখবে আরও জায়গাটা নোংরা হবে, তাই নিচে একটা কাপড় দিয়ে নিলাম। আমার কিন্তু শশা কাটা না আলাদা একটা ইয়ে আছে, এটার আমি নামটা জানি না, ওইটা আর নিলাম না, যেহেতু ছুরিটা দিয়ে পিস পিস করবো তাই একদম এটাই নিয়ে নিয়েছি। লেবুও আছে, তো লেবুটা আর কাটবো না, শুধু শশাই নেব। তো এই যে দেখো শশাও নিয়ে নিয়েছি, তো যাক সমস্ত কিছু রেডি করে নিয়েছি, না হলে খেতে বসে না আবার মানে তাড়াহুড়ো লাগতো যে শশা কাটতে লাগবে ওইটা কাটতে লাগবে, তো সেই বললাম না তোমাদের একদিন যে আমি তাড়াহুড়োর মধ্যে কোনো কাজ করতে পারি না, তাই আগে আগে আমি করে রেখে দিই। তো দেখলে শশাগুলো ধুয়ে নিয়েছি, আর এবারে চলো এগুলো এখন ডাস্টবিনের মধ্যে ফেলে দিই। তো এবারে শশাগুলো দেখো জায়গা মতো রেখে দিয়েছি ঢাকা দিয়ে, আর এবারে আজকে যে সকালবেলায় এই যে রান্নাঘরের সমস্ত কিছু মোছামাছি করলাম, তো এগুলো তো ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, তো এগুলো এখন আবার গুছিয়ে রাখছি ঠিকঠাক করে, সে যখন কাজ করতে যাব তাহলে কিন্তু আমারই সুবিধাটা হবে। আর এগুলো যদি মানে গুছিয়ে গেছে না রাখি না, তাহলে দেখবে কাজ করতে গেলে আমারই আবার অসুবিধাটা হবে, কারণ ঠিকঠাক মানে ভাবে পাবো না। তো হাতের কাছে রেখে দিয়েছি একদম গুছিয়ে গেছে। তো এই যে দেখো কাপড়গুলো এখানটায় রাখলাম আমার হাতের কাছে একদম। তো চলো এদিকে তোমাদের দাদাভাইও চলে আসলো আমি কাজ করতে করতে, আর এবারে দেখো বসে পড়লাম দুপুরে খাওয়া দাওয়া করতে। এখানে চিকেন নিয়ে নিয়েছি, আর ওইখানে লাউ দিয়ে আলু দিয়ে যে ভাজি করেছিলাম লাউর বাকলা দিয়ে, আর এদিকে শশা, আর এদিকে ভাত। তো চলো বন্ধুরা এখন দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই, আর আজকে ব্লগটাও এখানে শেষ করছি, আজকের মতো বাই বাই।